हेलो फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल फ्रेंड्स आज मुझे सेयार करने की आंधाकोबी माछ मुंड छेड़ा यहाँ खायापी बहुत ही बढ़िया लगी विशेषकर जो मैंने बंधाकोबी खा खाई बोर हो गले आन भेज खाई बहुत पसंद करती बहुत बढ़िया रेसीपी तीडियो को प्रथम शेष जाए देखो जदि मो भिड आपको पसंद प्लीज लाइक टे कर आ मो चेल सब्सक्राइब न करते सब्सक्राइब कर देखने या बेल आईकन को क्लिक करेंगे जहाँद्वारा आपड़ सब ना भिडियर नोटिफिके পারে তাহলে চালতে স্টার্ট করবা আজ রেপি এটি দেখুন গোটে কড়াইটি নিয়েছি কডেইরি গোটে বড় চামচ সোর তেলু দিয়েছি আপ তেল গরম হয়ে যাওছে সেতবে দুইটা মিডম সাইজর আলুক যা ম চোপা ছড়াই এমনি ছোট ছোট কিউব সাইজরে কাটি তা এটি দেওয়া আমি পুরো গোল্ডেন কলার হেলা পর্যন্ত ভালসে ভাজিনবা এবার দেখুন আমি ভাজিযাই তো এবে এবার কাউছি আৰু সেইম কড়েইৰে তেলবি আমাৰ ৰ সেই তেলৰে এই গ্ৰাম বন্ধাকোবীটো লম্বা লম্বা কৰি কাটি আও তাক এবাৰ আপোনাৰ বন্ধাকোবিকি এমি টিকে বড় কৰি কাটিব আৰু লবা কৰি হি কাটিব বঢ়িয়া দেখাই তৰকাৰীটা আমি মিডিয়ম ফ্লেমৰে ভালছে ভাজিবা যেম্কি বন্ধাকোবি আমাৰ চেভেণ্টি টু এইটি পাৰচেণ্ট কুক হৈ যাব এইবাৰ দেখোন মই ইয়াক ভাল ভাৱে এই মিশাই সারি তেল এবার কভার করেনেবি পাঁচ রু ছ মিনিট পাই যেমি এটিকি কুক হয়ে যাব এবার দেখুন পাঁচ মিনিট পরে মুিডু কঠিক দেখুছি আমার বন্ধাকোবি এটি বড় সে ভাজি হয়ে যাই দেখে তার কলার কমতি আসছে আবে কন করা এখন আমি কাড় দেবা গোটে জায়গা কু তা আমি নেক্সট স্টেপ কু সেই কড়াইরে কপি ভজা কু কাড়ি সারা পরে আউ দুই বড় চামচ এটি মু সরিষ তেল কু দেইছি তারপর সেতরে গোটে চামচ এটি জিরা দউছি জিরা যেতলে ফুটি যাওছি সেতরে দুইটা তেজপত্র আউ এটি রাখিছি ছোট দি খন্ড ডাল চিনি তারপর এটি দুইটা গুজরাতি মু দেই দউছি আউ দুইটা লবঙ্গ দেই দউছি এহা দবা দ্বারা তরকারি বঢ়িয়া বাসনা আসতায় এসব টিকে ভাজি নবা টিকি বড় ভাবে বাসনা আসবো তাপরে এটি দুইটা মিডম সাইজর পিজকে ছোট ছোট করে কাটি নিয়েছি তাকে এটি মুদছি আজকে আমি ভালসে ভাজিনেবা যেমি কি তার কলার চেঞ্জ হয়ে বা গোল্ডেন কলার হয়ে যাব তো সে পর্জ কে ভাজ নবা এবার দেখুন এটি পিয়াজটিকে ভাজি আসল তো মু দুই এড় চামচ অদা রসুণ পেষ্টি তো এখন আমি পিজ সহিত ভালসে মিশাই নৌচে তাপরে মুি কঞ্চা লঙ্কা তিনটার চারটা এমতি লম্বা করি তা এটি রাটিছি আঠি এটি আখানু দিটা মিডিয়ম সাইজর টমাটোর মুটি নিয়েছি বা পিউরি করে করেছি তাকে এটি মুদছি আপনার চাইলে কটা টমেটো ইউজ করে পারে এবার আমি এই টমটো পিউরি পিঁয়াজ আদা রসুণ পটা সহ ভালসে মিশাই ন তাপরে এটি মু হলদীগুন্ড গোটে ছোট চামচ দি তাপরে লঙ্কা গুণ গোটে ছোট চামচ দিয়ে দে আপনার যেতে হিসাবে খাইবে সেই হিসাবে আপনার ইউজ করবে লঙ্কা গুন্ড তাপরে এটি ধনিয়া পাউডর গোটে চামচ জিরা পাউডর গোটে চামচ এসব কমে এবার মিশাই নবা ভালসে মশলাটা যেতে কষি হব তরকারি টেস্টবি বহুত বড়িয়া আসি থাকে তো আমি এই মশলা কে মিডম ফ্লেমে হাই ফ্লেম করবেনি তরুণ হলে লাগিয মশলাটা ତ ଦେଖନ୍ତୁ ଏବେ ମସଲା ଆମର ଆସ୍ତେ ଆସ୍ତେ କଷି ହେଇଆସୁଛି ତ ଏହି ସମୟରେ ଆମେ ଏଠି ଗ୍ରୀନ୍ ମଟରକୁ ୟୁଜ୍ କରୁଛେ ତ ଗ୍ରୀନ୍ ମଟର ଏଇଠି ମୁଁ ଗୋଟେ ଛୋଟ ବାଉଲ୍ ନେଇଛି ଆପଣ ଚାହିଁଲେ ଗ୍ରୀନ୍ ମଟରର ପରିମାଣକୁ କମ୍ ବା ଅଧିକା କରିପାରନ୍ତି ଏବେ ମୋ ଗ୍ରୀନ୍ ମଟରକୁ ମସଲା ସହିତ ଭଲ ଭାବରେ ଏଠି ମିଶାଇ ନେଉଛି ଯେପର୍ଯ୍ୟନ୍ତ ଆମର ତେଲ ଉପରକୁ ନ ବାହାରି ଆସିଛି এবার দেখুন দুই তিন মিনিট আমার মশলা কষিলা পরে এটি বড় ভাবে এটি কলার আসিযাই মসলার আপ ভালসে এটি কষিযাই বড়িয়া বাসনা আসছে মসলার তো এইটি পূর্ণ ভাজি রিছি মুন্ড মাছ আঞ্জ আ গোটে পিস রাখি এখন লুণ আলদী ভালোভাবে ভাজিছি তো আপনার চাইলে পিস মাছ আঞ্জ মাছ ক্কিপি করে পে খালি মুন্ড দিয়ে করে পায় আধিক পরিমাণ মুন্ড আপনার চাইবে তো পকাই পে নিশ্চয় তো মু এই মুন্ড লাঞ্জ কু হালকা টিকিয়ে ভাঙি নোছি চটুরে তো বেশি এখন গুন্ড করার দরকার নে অল্প টিকিট টিকি ভাঙ্গিন এমতি তো ভাঙি সারা পরে মু মশলা সহিত আই রু তিন মিনিট এমতি মিডম ফ্লেমে রকি কষি ন এবার দেখ আমারই তিন মিনিট এটি মাছ মুন্ড লঞ্জ সব মশলার ভালোভাবে কষি হয়ে যাই তো মু এটি পূর্বর রক্ষি আলু ছা বা আলু ভজা কো এটি করে দে

এবার এই তরকারি রো স্বাদুযায়ী লুণ দেবী মাছ কু ভাজবে লুণ পকাইি তো দেখি হি লুণ পকাইবা আবুবে বন্ধাকোবী তরকারি শেষে হি লুণ পকাইবা কিনা বন্ধকোবী কুক হয়ে গেলাপরে তার আমাউন্টটা বহু কম হয়ে যাই তো লাস্টে হি সবুজ লুণ পকাইবা তো এবার লুণে ভালোভাবে মিশাই নি সব জিনিসের এবে আমি পাঁচ আড করা তো মো এটি দি ছোট বাউল ইউজ করু আপনার যদি বন্ধাকোবী অধিক নেতেন তো আপনার অধিকা বি টিকি পারে পা তো পাঁি সারা পরে এখন ভালোভাবে আউথে মিশাই নোজে এবার আমি ফ্লেম কু মিডিয়ম রু হাই করে কভার করেদব চারি রু পাঁচ মিনিটপ্রাই যেমি তরকারি ভালোভাবে টিকি ফুটি য পাঁচ ছিনিট পরে মুিডু কে দেখছি দেখিপুরে আমার তরকারি কে ব্যাঁ দেখাচ্ছি আুখি আসল আমা তরকারি ভালভাবে এটি তা যাই তো তাপর মুেক করে নি আমার আলুগুলা সিজিচ কি না ব্যায়ে ভাবে সিঝিযাই তো তো শেষে মো এটি গরম মসলাগুন্ড গোটে চামচ এটি আড করুছি আঠি কিছু কটা ধনিয়া পত্রে আহ আমি পুঁথি ভালসে মিশাই নাম এবার আমার বন্ধাকোবী ঘাঁট পুরোপুরি রেডি হয়ে যাওি আপনার তো আুটি পরটা আসি করে ভাত সহ বহুই ব্যাঁ লাগি থাকে তরকারি আশ্চয় এখন ট্রায়ে করুন আপি লাগিলা আপনার অনুভূতি মো সঙ্গে সেয়ার করা বিলকুলি ভুলবে আজপি রি আসবে আগে নয়পিকে নিয়েকি সে পর্দ রহলি নমস্কার বা এ